নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমান করোনা পরিস্থিতিতে ভালো নেই কেউ, বিপদের চিন্তায় দিন কাটছে সবার। 2020 সাল যে এমন দিন দেখাবে তা কেউই ভাবতে পারেনি। গত 100 বছরে এমন মহামারীর কথা শোনেনি কেউ। বিশ্বের প্রায় প্রতিটি দেশে যেভাবে দ্রুত করোনা ছড়িয়েছে তা যথেষ্ট চিন্তার। এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত এবং মৃত ব্যক্তির যে সংখ্যাটা উঠে আসছে পৃথিবী জুড়ে সেটা নেহাত কম নয়। মানুষ এখন শুধু একটি প্রার্থনা করছে, যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা আবিষ্কার এবং এই অসুখকে পৃথিবী থেকে চিরতরে নির্মূল করা। বিশ্বের বড় বড় দেশগুলি এই নিয়ে গবেষণায় রত আছে শুরু থেকেই। তবে এই কাজ যতটা সহজ মনে করা হয় ততটাও সহজ নয়। যতদিন না টিকা আসছে ততদিন মানুষকে যাবতীয় সতর্কতা অবলম্বন করেই জীবন অতিবাহিত করতে হবে। সেটা কতদিন তা সময়ই বলবে। তবে আজ এসবের মধ্যেই একটি বিরাট খবর উঠে আসছে ভারত থেকে, যে খবরটি শুনে অবাক হয়ে গেল গোটা পৃথিবী। খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। ভারতবর্ষ সব কিছুতে এগিয়ে আছে এবং থাকবে, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে বিরাট সুখবর দিল ভারত, চমকে গেল বিশ্ব। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে করোনা যুদ্ধে বিপুল আশা জাগিয়েও স্থগিত হয়ে গিয়েছে অক্সফোর্ডের তৈরি টিকা কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ। তবে নতুন পথে দিশা দেখাচ্ছে ভারতের তৈরি করা টিকা কোভ্যাক্সিন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং পুনের ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের যৌথভাবে তৈরি করা ওই টিকা মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ীদের শরীরে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি। মানুষের শরীরে কোভ্যাক্সিনের পরীক্ষা চলছে, এছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও ওই টিকা কতটা কাজ করে সেজন্য ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে বড়সড় সাফল্য মিলেছে। টিকা প্রস্তুতকারক সংস্থাটির সূত্রে জানা গিয়েছে 4টি দলে ভাগ করে 20টি রিসাস ম্যাকাস প্রজাতির বাঁদরের উপরেও ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। তার ফল মিলেছে আশাতীত, এমনটাই জানিয়েছেন ওই গবেষণার সঙ্গে যুক্ত বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসক। তিনি টুইট করেছেন, কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। কিভাবে চালানো হয়েছিল পরীক্ষা? রিসাস ম্যাকাস শ্রেণীর ওই বাঁদরদের একটি দলকে প্ল্যাসিবো দেওয়া হয়েছিল, বাকি তিনটি দলকে 14 দিনের মধ্যে 3টি ভিন্ন ধরনের টিকা দেওয়া হয়েছিল। তাতে যা ফল মিলেছে তা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন গবেষকরা। কারণ টিকা দেওয়ার পর রিসাস বাঁদরদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। পরীক্ষায় এটাও দেখা গিয়েছে ওই তিনটি দলে ভাগ করা বাঁদরদের শরীরে নিউমোনিয়ার লক্ষণ নেই। এক গবেষকের মতে কোভ্যাক্সিন ওই বাঁদরদের শরীরে শক্তপোক্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। মানুষের শরীরেও কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, দেশজুড়ে 12টি কেন্দ্রে চলছে ওই ট্রায়াল। দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছে মানব শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। ভারতবর্ষ সব কিছুতে এগিয়ে আছে এবং থাকবে, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।